ওনার পরিবারের পক্ষ থেকে আজকে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে অল্প কিছু কাপড় তুলে দেবেন। আমাদের শ্রমিক বন্ধুরা যারা আছেন তাদের হাতে তুলে দেবেন। ওনার মেয়ে এখানে আছেন, তিনি সেই কাজটা করবেন। এবং আমরা যারা আছি কমরেড গৌতম দাসের প্রতি শ্রদ্ধা নিবেদন এটাই হবে, সে যে আদর্শ, যে নীতি, যে কর্মসূচিকে সামনে রেখে কাজ করে গেছে যুবৎকালীন অবস্থায়, সে আদর্শ এবং কর্মসূচি নীতিটাকে আমরা মানুষের কাছে নিয়ে যাবো, পৌঁছাবো এবং আরও বেশি মানুষের কাছে আজকে গোটা ভারতবর্ষে যা চলছে, রাজ্যে যা চলছে, যে স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে তিনজন লড়াই করে গেছেন, সেই লড়াইকে আরও শক্তিশালী করবো, আন্দোলনকে আরও শক্তিশালী করবো। শ্রমজীবী গরিব অংশের মানুষের কাছে আমরা আমাদের যে আদর্শ, তিনি নিজের সেই আদর্শের প্রতি নিজেকে অনেকটা বলা যায় নিবেদিত প্রাণসের কাজ করে গেছে, আমরাও আমাদের কাজের মধ্য দিয়ে সেই আদর্শটাকে সামনে মঞ্চের কাছে তুলে ধরব এবং এটাই তার প্রতি আমাদের শ্রদ্ধা নিদর্শন। এই কাজটা যদি আমরা করতে পারি এটি উপকৃত হতে শ্রদ্ধা নিদর্শন। কমরেড গৌতম দাসকে স্মরণ করছি, উনি যে আদর্শের প্রতি অনুরাগী ছিলেন, শ্রমজীবী মানুষের একটা রাজত্ব আমাদের দেশে কায়েম করার যে লড়াই সেই লড়াইতে তিনি সামিল ছিলেন। এবং আপনারা শুনেছেন যে শ্রমজীবী মানুষের এই লড়াইকে যদি শক্তিশালী করতে হয় তাহলে সংস্কৃতি বাদ দিয়ে এই লড়াইকে শক্তিশালী করা যায় না। আর তার জন্যেই একদিকে যেমন শ্রমজীবী মানুষের লড়াইটাকে শক্তিশালী করার জন্য সমাজের বিভিন্ন অংশের মানুষকে সংগঠিত করার কাজ করেছেন, আর ঠিক একইভাবে এই শ্রমজীবী মানুষের লড়াইটাকে উৎসাহ দেওয়ার ক্ষেত্রে শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী যারা আছেন তাদেরকে সংগঠিত করার কাজেও তিনি একটা বিরাট অবদান আমাদের রাজ্যে রেখে গেছেন। এই সমস্ত অবদানগুলোকে রেখেই আগামী দিনে ওনার প্রদর্শিত যে ওনার যারব্ধ কাজ, এই কাজকে সম্পন্ন করাটাই হবে ওনার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো। এবং ক্ষেত্রে আজকে শ্রমজীবী মানুষকে সাহায্য সহায়তার হাত প্রসারিত করার জন্য ওনার পরিবারের পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এটা সত্যিই অভিনন্দনযোগ্য। আমরা আশা করব আগামী দিনে মানুষের প্রতি, মানুষের যে দরদ, যে মানবিকতা থাকা দরকার, যে ভালোবাসা মানুষের প্রতি মানুষের থাকা দরকার, এটা যেন আমাদের সবার মধ্যে আরও বেশি মজবুত হয়, দৃঢ় হয়, এবং এই দৃষ্টিভঙ্গি নিয়েই আগামী দিনে আমরা চলতে চাই। এটাই হচ্ছে ওনার প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন।